আচ্ছা, এখন আমরা নর্মালি যেটা ইউজ করি, সাপোজ H1, H2, H6 এবার হেডিং ইউজ করি আমরা, ঠিক আছে? এখানেও সেম ওয়েতে যদি ইউজ করেন, সেখানে বুটস্ট্র্যাপেরই কিছু মানে স্টাইলটা পাবে, সে ওইভাবেই কাজ করবে। H1 বড়, H2, বাট মানে চেঞ্জ হবে আমাদের ফন্ট, যেটা একটু বোল্ড হতো বেশি, বা হচ্ছে যে তারপরে একটু বোল্ড ছোট বেশ কম হইতো, এই জিনিসগুলো একটু এখানে চেঞ্জ আছে, ঠিক আছে? আমরা যদি বুটস্ট্র্যাপের মধ্যে জাস্ট এগুলো বসাই, H1 H2, সাপোজ আমরা হচ্ছে যে কন্টেনারের মধ্যে লিখি, ঠিক আছে? যেন একটু হয় দুই ধারে একটু জায়গা তৈরি করতে পারে। তোমার একটা ট্যাব দিয়ে ভিতরে নিতেছে। আচ্ছা, এখন এটার যদি আমরা রিলোড দিই, দেখেন এই যে বুট 1, 2, 3 এভাবে ইউজ হয়েছে, কিন্তু আমরা যখন নর্মালি শিখছিলাম H1 H2, তখন দেখবেন যে এগুলা লেখাগুলা একটু আর একটু বোল্ড ছিল, ঠিক আছে? তো এরকম আছে। তো আপনি ক্লাসটাকে ধরে পরবর্তীতে স্টাইলে আপনি ইচ্ছা করলে সেটা বোল্ড করতে পারেন ফন্ট, ঠিক আছে? এই জায়গায় দেখেন প্রত্যেকটা বুটস্ট্র্যাপ ফাইল থেকে পাচ্ছে, এই যে ফন্ট সাইজ 36 পিক্সেল, মার্জিন টপও দেওয়া আছে, বটমও দেওয়া আছে, প্রত্যেকটার একটা করে মার্জিন টপ বটম দেওয়া আছে, দেখেন এই যে দেখছেন? তো প্রত্যেকটা এই যে মার্জিন টপ বটম পাচ্ছে এর মাধ্যমে। তারপর ফন্ট ফ্যামিলি, ফন্ট উইথ দেখেন 500 দেওয়া আছে, এই যে এই জায়গায় যদি আমরা একটু 700 করে দিই, দেখেন একটু বোল্ড হয়ে গেছে। তো মেইনলি আমাদের যেরকম থাকে এরকম 700 থাকে, ঠিক আছে? কিন্তু ফন্ট উইথ বুটস্ট্র্যাপের এখানে একটু কমানো, জাস্ট 500। তো আমরা নিজস্ব যে স্টাইল ডট সিএসএস, সেই জায়গাতেই কিন্তু আমরা এই কাজটা ঠিক করতে পারি। আপনাদের ইচ্ছা মতো কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? কিভাবে, সাপোজ আমরা যে ফাইলটা যে স্টাইল ডট সিএসএস, তাই না, সেটা যে আমরা লিঙ্ক করাইছি, এইটার মধ্যে সাপোজ আমরা যদি কোনো কিছু মডিফাই করতে চাই, যে H1 সাপোজ, ঠিক আছে? তো H1 দেন, আমরা এখানে H1 কে ধরি। সাপোজ আপনি চাচ্ছেন যে আগের মতোই থাকুক, আমরা ফন্ট উইডটা 500 চাচ্ছি না, 700 চাচ্ছি, একটু বোল্ড চাচ্ছি, তাহলে জাস্ট H1 কে ধরে এখানে আপনি ফন্ট উইড দিয়ে দিতে পারেন, ঠিক আছে? ফন্ট 700 সাপোজ এভাবে দিয়ে দিতে পারেন, মানে আপনার ইচ্ছা মতো মডিফাই করে নিতে পারেন। এখন যদি আমরা রিলোড দিই, দেখেন এই যে H1টা কিন্তু একটু বোল্ড হয়েছে বাকিগুলোর চেয়ে, ঠিক আছে? তো এইভাবে যে আমি বলছিলাম প্রথমে, যে আপনারা এই যে স্টাইল ডট সিএসএস টা কেন নিচে লিখবেন অল টাইমস বুটস্ট্র্যাপ ফাইলের নিচে, কারণ হচ্ছে যে বুটস্ট্র্যাপের ডিজাইন গুলো পাচ্ছে এই বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস থেকে, তাই না? তো এই যে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস থেকে পাচ্ছে, তো এই ফাইলটাকে আমরা দেখেন মডিফাই করতেছি, এই যে নিচে লেখার মানে হচ্ছে এই ফাইলটার প্রায়োরিটিটাই বেশি, ঠিক আছে? এই ফাইল থেকে যখনই আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাইবো সেটাই আগে নেবে, ঠিক আছে? দেখেন এইখানে কিন্তু আমরা H1 এখন মডিফাই করছি, কিন্তু এই ফন্ট উইডটাই বুটস্ট্র্যাপের ফাইলেও দেওয়া আছে 500, তাহলে কোনটা আগে কাজ করতেছে? আমাদেরটা এখন কাজ করতেছে, ঠিক আছে? এটাই বলা হয় প্রায়োরিটি। এই জন্য অল টাইম স্টাইল ডট সিএসএস টাকে নিচে লিখবেন অল টাইম, ঠিক আছে? তাহলে আপনি যে কোনো জিনিসকে নিজের ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন। আচ্ছা, তো এই জিনিস সম্পর্কে একটু আমরা জানলাম। এখন যদি একটু নিচে আসি, এই যে দেখেন হেডিং এর পরে একটা ছোট্ট টেক্সট লেখা, এটা কিভাবে লিখছে, ঠিক আছে? এইটা জাস্ট একটা ট্যাগ ইউজ করছে, H1 এর পরে সাপোজ একটা ট্যাগ নিছে, নাম হচ্ছে স্মল, ট্যাগ এর নাম হচ্ছে স্মল। সাপোজ এখানে লিখলেন স্মল, ট্যাগ এর মধ্যে লিখলেন হচ্ছে সাব টাইটেল, সাব টাইটেল, ঠিক আছে? এটা লিখলেন, দিয়ে যদি আপনি এবার রিলোড দেন, দেখেন এই যে সাবটাইটেল কথাটি এভাবে শো করতেছে, মানে টাইটেলের সাবটাইটেল এভাবে থাকে মেনলি, ওইগুলো শো করানোর জন্য আমরা স্মল নামের ইউজ করব, এই যে এরকম ভাবে শো করানো, ঠিক আছে? আচ্ছা, একটু নিচে আসি, দেখি আর কি কি আমাদের লাগবে। এই যে মার্ক, মানে একটু হাইলাইট হবে, ঠিক আছে? টেক্সট একটু হাইলাইট হবে, যেটা আমরা বোল্ড করতে পারি পি ট্যাগের মাধ্যমে, বোল্ড। আবার ডিলেট
ডিরেক্টেড ট্যাগস এজ এ ডেল ডেল লিখলে এটা আমরা এইচটিএমএল ট্যাগ এর মতই কাজ করে ঠিক আছে এগুলো সব এইচটিএমএল ট্যাগ এর মতই নিচে আমাদের কিছু জিনিস আছে সাপোজ হচ্ছে এই যে এখানে এখন আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস সাপোজ আমি এই জিনিসটা পরের ভিডিওতে দেখাই